গাইস, আজকে আবারও একটা শুট ব্লগ নিয়ে আমরা চলে এসেছি। আজকে বেসিক্যালি একটা ডান্স ভিডিও শুট হবে, শুধু যে ডান্সে এই ভিডিওর মধ্যে থাকবে এমন কোনো ব্যাপার না। এই ভিডিওর মধ্যে একটা সুন্দর স্টোরি আমরা তুলে ধরেছি। এখানে আমাদের হিরোইন খুব দয়ালু, সবসময় হিরোদের হেল্প করে, হিরো বলে না যে কোনো মানুষকে হেল্প করে, আর সেই সুযোগটা নেয় এই দুটো ছেলে। এরা কেউ অন্ধ সাজে, কেউ খোড়া সাজে। এখানে অন্ধ হিরো তার মিশন সাকসেস করে হাসছে, আর ওইদিকে আমাদের লুকিয়ে লুকিয়ে খোড়া হিরো দেখছে, আর সেটা দেখে সে খোড়া অ্যাক্টিং করা শুরু করে দেয়। শুরুতেই বলেছিলাম আমাদের হিরোইন খুব দয়ালু, যাকে দেখে তাকে হেল্প করতে যায়। তো এখানে দেখার সঙ্গে সঙ্গে এই খোড়াকেও হেল্প করতে চলে গেছে বরাবরের মতো। হিরোইন ওকে বলে রাস্তাঘাট দেখে শুনে পার করবে, এইসব বুঝিয়ে রুঝিয়ে আসার পরে নিজের মতো নিজে পোস্ট পাস দিতে দিতে হাঁটতে হাঁটতে চলে আসে, আর হিরো পিছনে ডান্স করা শুরু করে। এই ছিল দুটো অলওয়েজ কাজ, হলো লুচ্ছামি করা, লুচ্ছামি করে এই মেয়েটাকে যে কোনো ভাবে পাঠানো। তো কি হয়ে লুচ্ছামি করছে গানের তালে তালে একটু দেখে নাও। ধরে নাও, ছড়াও গে, বেরো মিষ্টি, টাক টাক টাক, বাদিক থেকে নেই, বাদিক থেকে নেই, হ্যাঁ এনার্জি। যাই হোক, তারপর আমরা দু তিনটে শট নিয়ে নিই, দু তিনটে লোকেশনে দাঁড় করিয়ে ডান্সের কিছু শট নিয়ে নিই, তারপর কিছু ড্রোন শট নিয়ে নিই। তো ড্রোনের শটগুলো খুবই সুন্দর আসছে গাইস। আমরা প্রতিটা শট যেমন দু তিনটে অ্যাঙ্গেলে নিয়ে থাকি, তো ড্রোনের শটও এরকম দু তিনটে অ্যাঙ্গেলে সুন্দর সুন্দর ক্লিপ আমরা ড্রোনের কিছু কমপ্লিট করে নিই। আমাদের হিরোগুলো আর যে গ্রুপ ডান্স কিন্তু খুব সুন্দর করে গাইস। যখনই এদেরকে হিরোনি হিরোইনের সঙ্গে ডান্স করতে দেওয়া হচ্ছে, এরা খুব মানে সুন্দর করে ডান্সটা করে দিচ্ছে কিন্তু গাইস। এরা শুধু ডান্সের সময় চুপচাপ থাকে, আর ডান্স বাদে সবসময় ঝগড়া করতে থাকে, কে মেয়েটাকে পটাবে। যাই হোক, এদের গন্ডগোল দেখে মেয়েটাই নিজে একটা সলিউশন বার করে। সামনে একজন আইফোন নিয়ে কথা বলে, তার আইফোনটা দেখিয়ে বলে যে আমাকে আইফোন গিফট করতে পারবে, আমি তারই হয়ে যাবো। যথারীতি আইফোন কেনার জন্য যেটা করে সেটা একটা টুইস্টের ব্যাপার, সেটা দেখার জন্য তোমাকে মেন ভিডিওটাকে দেখতে হবে। তো মেন ভিডিওটার কমেন্ট লিঙ্কে আমি তোমাদের পিন করে দেবো মেন ভিডিও লিঙ্কটা, তোমরা ওখানে গিয়ে মেন ভিডিওটাকে দেখতে পারবে। তারপরে এদের দুজনের মধ্যে একজন মেয়েটাকে পটাই। তো এই পুরো পটানোর প্রসেসটা বা পটানোর পরে কী ঘটনা ঘটলো সেটা মেন ভিডিওতে তোমরা দেখতে পারবে। আজকের ব্লগটা এই পর্যন্তই। শ্যুট করতে করতে আমরা অনেক বড় বড় ব্লগ করতে পারি না, তাই ছোটো ছোটো ব্লগ দিই তোমাদেরকে। তোমরা অবশ্যই জানাবে আমাদের মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো, আর আমাদের পেজ ফলো করে নিও, এরকম ভিডিও ব্লগ আমরা ছাড়তেই থাকি। বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, বাই।